আপনাদের আমি দেখাচ্ছি ডাইজিন ট্যাবলেটটা কেমন দেখতে হয়, আগে সেটা আপনারা দেখে নিন। এর ফ্রন্ট লুকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, ডাইজিনটা কেমন দেখতে হয়। অরেঞ্জ কালারের ট্যাবলেট হবে, 15টা ট্যাবলেটে হচ্ছে একটা পাতা হয়, 15টা ট্যাবলেটে একটা পাতা। এবার আপনাদের আমি ট্যাবলেটের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাবলেটের ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখতে হয়। তো এবার আপনাদের আমি বলতে চলেছি যে এই ট্যাবলেটটা কত এমআরপি। এই 15টা ট্যাবলেটের দাম মাত্র হচ্ছে 18 টাকা 15 পয়সা, 18 টাকা 15 পয়সা। এর মধ্যে সমস্ত ট্যাক্স ট্যাক্স সমস্ত কিছু ইনক্লুডিং রয়েছে। আপনাদের আমি তাও দেখিয়ে দিচ্ছি যে ট্যাবলেটটা কত টাকা এমআরপি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন ট্যাবলেটটা কত টাকা এমআরপি। আপনারা বাজারে এটা ওই 16 থেকে 17 টাকা মধ্যে, কেউ যদি ডিসকাউন্ট দেয় আপনাদের তো 16 টাকা থেকে 17 টাকার মধ্যে আপনারা এই ট্যাবলেটটা পেয়ে যাবেন যে কোনো মার্কেটে, যে কোনো দোকানের, ইন্ডিয়ার সমস্ত মার্কেটে এই ট্যাবলেটটা অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনাদের বলছি যে এই ট্যাবলেটটা কোন কোম্পানির, আগে আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন অ্যাবট কোম্পানির একটি, এটি হচ্ছে ট্যাবলেট অ্যাবট কোম্পানি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে অ্যাবট কোম্পানির এটা হচ্ছে একটি ট্যাবলেট। এটার এবার একটুখানি ফ্লেভারটা বলি, এটা কোন ফ্লেভারের ট্যাবলেট। প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিতে চাইছি যে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটি হচ্ছে ট্যাবলেট। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেখানে আঙুল রয়েছে সেইখানেই দেখতে পাচ্ছেন আপনারা যে অরেঞ্জ ফ্লেভার এখানে লেখাই রয়েছে যে এই ট্যাবলেটটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। এরপরে আপনাদের আমি বলছি এই ট্যাবলেটটা আপনাদের কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে। এই ট্যাবলেটটা মেনলি হচ্ছে একটি অ্যান্টাসিড, ঠিক আছে, মেনলি হচ্ছে একটি অ্যান্টাসিড। আশা করি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কম্পোজিশনটা আপনারা দেখতে পেয়েছেন। এই দেখুন উপরে দেখুন এর কম্পোজিশনটা লেখা রয়েছে, এটা হচ্ছে মেনলি একটি হচ্ছে অ্যান্টাসিড। মানে যখন আপনারা কোনো কিছু রিচ খাবার খেয়ে ফেলেন এবং তার ফলে যে চুয়া ঢেকুর বা অম্বল টাইপের যে সমস্ত প্রবলেমগুলো আসে আমাদের, সেই জন্যেই এই ট্যাবলেটটা ইউজ করতে পারবেন সেই সময়তে এই ট্যাবলেটটা ইউজ করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে আপনাদের খালি পেটে ইউজ করলে সব থেকে ভালো হয়। যখন আমাদের চুয়া ঢেকুর উঠছে বা অম্বল অম্বল ভাব দেখা যাচ্ছে তখন আপনারা এই ট্যাবলেটটা চুষে খেতে হবে। ট্যাবলেটের জল দিয়ে গিলেও খেতে পারেন, বাট চুষে গেলে সব থেকে ভালো হয়। এখান থেকে একটা ট্যাবলেট বার করে নেবে, নিয়ে চুষে এই ট্যাবলেটটা খেতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি কোনো ইনফরমেশান দিতে পারি, আশা করি আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি, যেটা ট্যাবলেটের দাম কত, কোন কোন মার্কেটে পাওয়া যাবে, কি ফ্লেভার, সমস্ত কিছু আপনাদের আমি বলে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনার কাছে সরাসরি গিয়ে পৌঁছে যায়। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম।